নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে আবার একবার স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইস্টার্ন রেলওয়ে বেশ কিছু ভ্যাকান্সি বেরিয়ে এসেছে, যেখানে ছেলে মেয়ে এসসি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক বা আইটিআই থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন একবার দেখে নেব নোটিশটাতে কি বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত দেখছেন আমরা এখন নোটিশটা ওপেন করেছি, পরবর্তীতে দেখাবো আপনারা নোটিশটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে নোটিশে দেখছেন বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ইস্টার্ন রেলওয়েতে বেশ কিছু অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে। প্রথমত এখানে দেখছেন ওপেনিং ডেট, এখানে দেখছেন 15/10/2018, অর্থাৎ 15 তারিখ থেকে অলরেডি ওপেনিং হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, এবং ক্লোজিং ডেট এখানে দেখছেন 14/11/2018, এবং ক্লোজিং টাইম হচ্ছে বিকেল 5টা। তো বন্ধুরা, এই ডেটের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং তার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখছেন ডিভিশনগুলো সমস্ত এখানে দেওয়া আছে। প্রথমত হাওড়া ডিভিশনে নিয়োগ হচ্ছে, তারপরে আপনার শিয়ালদা ডিভিশনে এখানে নিয়োগ হচ্ছে, এরপরে এখানে দেখছেন মালদা ডিভিশন আছে, তারপরে আসানসোল ডিভিশন, এছাড়াও আপনার কাঁচড়াপাড়া ওয়ার্কশপে এবং লিলুয়া ওয়ার্কশপ, এছাড়াও জামালপুর ওয়ার্কশপে বেশ কিছু নিয়োগ হচ্ছে। তো প্রতিটা ডিভিশনে আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে দেওয়া আছে এবং আলাদা আলাদা পোস্টগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমত আপনি যদি ফিটার পোস্টের জন্য আবেদন করতে চান, তো এখানে ডিটেলসটা দেওয়া আছে। জেনারেলের জন্য 142টা ভ্যাকান্সি, ওবিসির জন্য 76টি, এসসিদের জন্য 42টি, এসটিদের জন্য 21টি, এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেখানো হচ্ছে 281টি। এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 12টি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 9টি। তো এইভাবে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন আগে সেই পোস্টটা সিলেক্ট করবেন। পোস্টটা সিলেক্ট করে নেওয়ার পরে কত ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলসটা আপনি দেখে নেবেন একবার। তো এখানে দেখছেন হাওড়া ডিভিশনে টোটাল ভ্যাকান্সি আছে 659টি। এছাড়াও এখানে দেখছেন শিয়ালদা ডিভিশনে বেশ কিছু পোস্ট আছে। তো এই সমস্ত পোস্টগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন, কাদের জন্য কত ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলসটা আপনি এখানে পাবেন, এবং টোটাল ভ্যাকান্সি এখানে দেখছেন 526টি। এই একইভাবে মালদা ডিভিশনে আছে, আপনার আসানসোল ডিভিশনে, এছাড়াও কাঁচড়াপাড়া ডিভিশন, লিলুয়া ডিভিশন, এছাড়াও জামালপুর ডিভিশনে এই নিয়োগগুলো হচ্ছে। তো আপনারা যারা আবেদন করতে চাইছেন, প্রথমত নোটিশটাকে ডাউনলোড করে আগে ভালো করে ফলো করে নেবেন, কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন সেটা আগে সিলেক্ট করবেন। এছাড়াও এখানে দেখছেন এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যেভাবে আপনারা ছাড় পান। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে বলা হয়েছে 40%-এর উপর যদি আপনার হ্যান্ডিক্যাপ থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এজ লিমিট এখানে দেওয়া আছে, এজ দেখছেন এখানে আপনার 1/1/2019-এ আপনার বয়স হতে হবে 15-এর উপরে এবং 24-এর নিচে। অর্থাৎ যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটরা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 1/1/2019 এই তারিখের ভিত্তিতে, 15 বছরের উপরে এবং 24 বছরের কম। এছাড়াও এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যেভাবে ছাড় দেওয়া থাকে ঠিক সেভাবে ছাড় দেওয়া আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে বিস্তারিত বলা আছে, আপনি যদি মাধ্যমিক পাস হন তো আবেদন করতে পারবেন। এছাড়াও মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পড়ছেন বা আইআইটি করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, এবং সেটা অবশ্যই আপনার 50%-এর উপর মার্কস থাকতে হবে মাধ্যমিকে এবং রেকগনাইজ বোর্ডের আন্ডারে আপনার হতে হবে। এবং আইটিআই পাস সার্টিফিকেট যাদের আছে তাদের আইটিআই পাস সার্টিফিকেট এনসিভিটি অনুমোদিত যে সমস্ত সার্টিফিকেটগুলো হয় সেগুলোর যদি আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন ফিস এখানে দেখছেন দেওয়া আছে, আবেদন ফিস এখানে বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফিস, এবং এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের ক্ষেত্রে, ওমেন্সদের ক্ষেত্রে এখানে কোনো আবেদন ফি লাগবে না। অর্থাৎ এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলারা ফ্রিতে আবেদন করতে পারবেন। এছাড়াও বাকি যারা আছেন তাদের জন্য 100 টাকা ফিস এখানে জমা দিতে হবে, সেটা আপনি অনলাইনে পেমেন্ট দিতে পারেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.rrcer.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটোকপি স্ক্যান করতে হবে এবং হাতের থাম্বনেল স্ক্যান করতে হবে। এছাড়াও আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে এসসি এসটি ওবিসি
বা মাধ্যমিক বা আইটিআই এর যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তো আপনি এই অফিশিয়ালি ইমেল অ্যাড্রেসে মেল করে সমস্ত বিস্তারিত জানাতে পারেন তো বন্ধুরা এখানে আরও বলা হয়েছে বিস্তারিত আপনাকে এই সমস্ত গাইডলাইন্সগুলো অবশ্যই ফলো করতে হবে না হলে আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে যেখানে বলা হয়েছে আপনার ফটোকপি এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে এছাড়াও এখানে বলা হয়েছে একজনের জন্য একটাই আবেদন এখানে গ্রাহ্য হবে সেটাও আপনি একবার ভালো করে দেখে নিতে পারেন অর্থাৎ আপনি যে কোনো পোস্টের জন্য একটাই আবেদন করতে পারবেন সেটা এখানে বলা হয়েছে তো বন্ধুরা এবার নোটিশটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা একবার দেখে নেব তো তার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এই পেজে পৌঁছে যাওয়ার পর এখানে দেখছেন নোটিশ বোর্ড বলে যে অপশনটা দেখছেন এখানে আপনি ক্লিক করবেন তো নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনার সামনে দেখবেন নোটিশ বোর্ডের ডিটেলসটা এখানে চলে আসবে তো বন্ধুরা এই নোটিশটা ডাউনলোড করতে চাইলে এই নিচের দিকে যে অপশনটা দেখছেন এই যে অপশনটা আছে এখানে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার সামনে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এছাড়াও এই নোটিশটা ডাউনলোডের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন এবারে দেখব অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই ওপরে যে লিঙ্কটি দেখছেন এই যে লিঙ্কটা আছে তো এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে তো এই পেজে আপনার সমস্ত ডিটেলসগুলোকে ফিল করতে হবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এসসি এসটি ওবিসি ডিটেলস তো বন্ধুরা এই পেজে পৌঁছে যাওয়ার পর আপনাকে প্রথমত এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে এছাড়াও আপনার ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে এখানে দেখ মোবাইল নাম্বার আধার নাম্বার আপনার নেম কোন ইউনিটের জন্য আবেদন করতে চাইছেন সমস্ত কিছু আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে ন্যাশনালিটি সমস্ত কিছু আপনি এই পেজটাতে ফিল আপ করে দেবেন এরপরে আপনার যদি এক্স সার্ভিসম্যান হন তাহলে ইয়েস করবেন এছাড়াও আপনার কমিউনিটি এখানে সিলেক্ট করে দেবেন অর্থাৎ এসসি এসটি জেনারেল কী আছেন সেটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো এখানে ডিটেলসটা লিখে দেবেন এবং অবশ্যই খুব কেয়ারফুলি ফিল আপ করবেন এছাড়াও আপনার এই যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে এখানে আপলোড করতে হবে তো তার জন্য এগুলো আপনি সমস্ত দিচ্ছেন সেটার জন্য আপনি টিক মেরে দেবেন এবং এখানে দেখছেন আপনার এক কপি ফুল সিগনেচার আপলোড করতে হবে এছাড়াও আপনার লেফট থাম্বনেইল এখানে স্ক্যান করে আপলোড করতে হবে তারপরে রেজিস্টার করে আপনাকে এই পেজটা কমপ্লিট করতে হবে তো এইভাবে আপনারা ধাপে ধাপে ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এছাড়াও নোটিশের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনি নোটিশটা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেয়ে যাবেন সেখান থেকেও আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আদার্স বন্ধুদের খবরটি দেওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদের সাথে আর আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে নতুন আপডেট নিয়ে নমস্কার